ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট বন্ধুরা। এনআরসি, এনপিআর, সিএএ আর আর্টিকেল 131, আমি এগুলো নিয়ে তোমাদেরকে 50টা জিকে গুরুত্বপূর্ণ প্রোভাইড করবো বলেছিলাম, যেগুলো নিয়ে আগের দিন আমি ডিটেলসে আলোচনা করেছি, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, অথবা তোমরা আই বাটনে ভিডিও স্ক্রিনের উপরে ডান দিকে লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে গিয়ে ডিটেলস আলোচনাটা একটু দেখে নেবে। তো আজকে আমরা 50টা জিকে একটু দেখে নেব। সুপ্রিম কোর্টের মূল এলাকার কথা কোন ধারায় উল্লেখ করা আছে? এক্ষেত্রে আমাদের অপশান সি 131 নম্বর ধারা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখব, যখন কেন্দ্রীয় সরকারের সাথে কোনো রাজ্য সরকারের কোনো বিবাদ বাধে, তখন কোন ধারা বলে সুপ্রিম কোর্টের তার বিচার করার ক্ষমতা রয়েছে? তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? 131 নম্বর ধারাই। পরেরটা দেখব, লোকসভায় পাস হওয়ার নাগরিকত্ব সংশোধনী বিল 2019 কোন ধারার সংশোধনী? লোকসভায় পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী বিল 2019 কোন ধারার সংশোধনী? তো এই ক্ষেত্রে 126 নম্বর ধারা, অপশান বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখব, ভারতের চূড়ান্ত আপিল আদালত কোনটি? তো এই ক্ষেত্রে বন্ধুরা সুপ্রিম কোর্ট, অপশান সি হয়ে যাবে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখব, সিএএ এটার সম্পূর্ণ নাম কি? সিএএ সম্পূর্ণ নাম সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এনপিআর কোন নাগরিকত্ব অ্যাক্টের অন্তর্গত? এটা বন্ধুরা অ্যাক্ট 1955, 1955 সালের আইন, 1955 সালের অ্যাক্টের অন্তর্গত এনপিআর। ভারতে কোন নাগরিকত্বের প্রচলন রয়েছে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এক নাগরিকত্ব, অপশন বি। এবারে তাহলে প্রশ্ন আছে, ভারতের এক নাগরিকত্ব কোন দেশ থেকে নেওয়া হয়েছে? কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ভারতে এক নাগরিকত্ব নেওয়া হয়েছে ব্রিটেন থেকে, অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এনআরসি এর সম্পূর্ণ নাম কি? এনআরসি এর সম্পূর্ণ নাম ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, অপশন এ। নেক্সট দেখব, কোন রাজ্যে সর্বপ্রথম এনআরসি চালু হয়েছে? সর্বপ্রথম এনআরসি চালু হয়েছে আসামে, অপশান বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখব, নাগরিকত্ব সংশোধন আইন 2019 কোন ধারাকে খর্ব করার কথা বলা হয়েছে? তো এক্ষেত্রে আমাদের 14 নম্বর ধারা, অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখব, কোন অ্যাক্টে অবৈধ প্রবেশকারীদের ভারতের নাগরিকত্ব প্রাপ্তির ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়েছে? অবৈধ প্রবেশকারীদের ভারতের নাগরিকত্ব প্রাপ্তির ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়েছে কোন অ্যাক্টে? তো এক্ষেত্রে আমাদের অ্যাক্ট 1955, মানে 1955 সালের অ্যাক্ট। 1955 সালের অ্যাক্টটা কিন্তু ওই জন্যই খুব গুরুত্বপূর্ণ। রাইট টু ইকুয়ালিটি বিফোর ল এর উল্লেখ কোন ধারায় রয়েছে? রাইট টু ইকুয়ালিটি বিফোর ল, এটা বন্ধুরা অপশান বি 14 নম্বর ধারায় রয়েছে, অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল 2019 কবে পাস হয়, মানে ডেটটা যেদিন সংশোধনী বিলটা পাস হয়েছিল, ডেটটা ছিল 9th December 2019। রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল 2019 কবে পাস হয়? রাজ্যসভায় এটা 11th December 2019 হয়েছিল, লোকসভায় 9th December, রাজ্যসভায় 11th December। এনআরআইসি এর সম্পূর্ণ নাম কি? এনআরআইসি এর সম্পূর্ণ নাম ন্যাশনাল রেজিস্ট্রেশন আইডেন্টিটি কার্ড। ন্যাশনাল রেজিস্ট্রেশন আইডেন্টিটি কার্ড হচ্ছে এনআরআইসি এর সম্পূর্ণ নাম। পরে দেখব, ভারতের প্রবেশকারীদের এখন 11 বছরের জায়গায় কত বছরে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে 2019 সিএএতে, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে? 2019 সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ভারতের প্রবেশকারীদের এখন 11 বছরের জায়গায় কত বছরে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে? তো এক্ষেত্রে বন্ধুরা 5 বছর, 11 বছরটা চেঞ্জ হয়ে এখন 5 বছর হয়ে গেছে, অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখব, আইএলপি এর সম্পূর্ণ নাম কি? আইএলপি এর সম্পূর্ণ নাম ইনার লাইন পারমিট, অপশান সি। পরেটা দেখব, লোকসভায় নাগরিকত্ব বিল কে পাস করেন? লোকসভায় নাগরিকত্ব বিল পাস করেন অমিত শাহ, অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন দেখব, নাগরিকত্ব বিলের ক্ষেত্রে লোকসভার 391 ভোটের মধ্যে মোট কতগুলো ভোট পক্ষে পড়েছে?
টোটাল ভোট পড়েছিল 391টা, তার মধ্যে পক্ষে ভোট কতগুলো পড়েছে? পক্ষে ভোট পড়েছে 311টা, আর বাদ বাকিগুলো কিন্তু বিপক্ষে। যেমন নেক্সট কোশ্চেনটাতেই আমাদের রয়েছে, নাগরিকত্ব বিলের ক্ষেত্রে লোকসভার 391টা ভোটের মধ্যে, এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে, তোমরা এটা ভোটের করে নেবে, 391টা ভোটের মধ্যে মোট কতগুলো ভোট বিপক্ষে পড়েছে? তো এক্ষেত্রে বন্ধুরা আমাদের যেটা রয়েছে অপশান ডি, 80, 80টা মোট বিপক্ষে পড়েছে, আর পক্ষে ভোট কতগুলো পড়েছে? 311টা, সব টোটালটা মিলিয়ে 391টা হয়। এরপরে আমরা যেটা দেখবো, দেখো নাগরিকত্ব সংশোধনী আইনে কোন কোন দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে ভারতের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে? তো এক্ষেত্রে আমরা আগের দিনই দেখেছি, আলোচনা করেছি, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ। তো এক্ষেত্রে উপরে সবকটি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরেরটা দেখবো, নাগরিকত্ব সংশোধনী বিল কবে চালু হলো? এটা বন্ধুরা 10ই জানুয়ারি 2020-তে কিন্তু, মানে 10ই জানুয়ারি 2020 থেকে এটা চালু হয়েছে, নাগরিকত্ব সংশোধনী বিলটা নাগরিকত্ব সংশোধনী আইনে পরিণত হয়েছে, সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। পরেরটা দেখবো, নাগরিকত্ব বিলের ক্ষেত্রে রাজ্যসভার 220টা ভোটের মধ্যে মোট কতগুলো ভোট পক্ষে পড়েছে? 220টা ভোটের মধ্যে মোট 125টা ভোট পক্ষে পড়েছে, আর বিপক্ষে পড়েছে 95টা, দুটো মিলিয়ে 220 হচ্ছে, 125 পক্ষে ভোট আর বিপক্ষে 95টা ভোট। নেক্সট দেখবো, নাগরিকত্ব সংশোধন আইনে কতগুলো লঘু সম্প্রদায়কে ভারতের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে? তো এক্ষেত্রে আমাদের 6টা, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নাগরিকত্ব অ্যাক্ট 1955 মোট কতবার সংশোধিত হয়েছে? এই অ্যাক্ট 1955, 1955 সালের অ্যাক্টটা কিন্তু বন্ধুরা মোট 6বার সংশোধিত হয়েছে। লোকসভার অধ্যক্ষকে, লোকসভার অধ্যক্ষ এখন ওম বিড়লা। লোকসভার কথা সংবিধানের কত নম্বর ধারাতে লেখা রয়েছে? লোকসভার কথা বন্ধুরা সংবিধানের 81 নম্বর ধারাতে লেখা রয়েছে, সেই জন্য আমাদের অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। রাজ্যসভার কথা সংবিধানের কত নম্বর ধারায় লেখা আছে? রাজ্যসভার কথা সংবিধানে লেখা আছে 80 নম্বর ধারায়, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেটা দেখবো, লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম কত বয়স হওয়া দরকার? লোকসভার সদস্য হতে গেলে বন্ধুরা ন্যূনতম 25 বছর বয়স হতে হয়। নেক্সট দেখবো, রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম কত বয়স হওয়া দরকার? রাজ্যসভার সদস্য হতে গেলে মোট ন্যূনতম বয়স যেটা হওয়া দরকার 30 বছর, রাজ্যসভার সদস্য হতে গেলে 30 বছর হতে হয় মিনিমাম, অপশান বি সেই জন্য আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে। নেক্সট দেখবো, লোকসভার সদস্যগণের মেয়াদকাল কত? লোকসভার ক্ষেত্রে এটা বন্ধুরা মোট 5 বছর লোকসভার সদস্যদের মেয়াদকাল, আর রাজ্যসভার ক্ষেত্রে কত হয়? 6 বছর, লোকসভার ক্ষেত্রে আমাদের 5 বছর আর রাজ্যসভার ক্ষেত্রে কিন্তু 6 বছর। নেক্সট দেখবো, নাগরিকত্ব সম্পর্কিত আইন, মানে নাগরিকত্ব সম্পর্কিত আইন তৈরির উল্লেখ কত নম্বর ধারায় আছে? তো এক্ষেত্রে 11 নম্বর ধারা, অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখবো, সংবিধান সংশোধন কত নম্বর ধারায় উল্লেখিত আছে? তো এক্ষেত্রে বন্ধুরা আমাদের 368 নম্বর ধারা, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখবো, নাগরিকত্বের স্বীকৃতি নীতি কোন দেশ থেকে গৃহীত হয়েছে? তো এক্ষেত্রে আমাদের ইংল্যান্ড, অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা যেটা দেখবো, সংবিধান সংশোধনের রীতি কোন দেশ থেকে গৃহীত হয়েছে? সংবিধান সংশোধনের রীতি কোন দেশ থেকে গৃহীত হয়েছে? এটা বন্ধুরা দক্ষিণ আফ্রিকা, অপশান বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখবো, রাজ্যসভার মহাসচিব পদে কে নিযুক্ত আছেন? রাজ্যসভার মহাসচিব পদে নিযুক্ত রয়েছেন দেশদীপক বর্মা, অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। নেহেরু লিয়াকত চুক্তি কত খ্রিস্টাব্দে হয়? নেহেরু লিয়াকত চুক্তি 1950 সালে হয়েছিল, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পদে কে নিযুক্ত রয়েছেন? ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পদে অবশ্যই অমিত শাহ, অপশান বি হয়ে যাবে আমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। সিটিজেনশিপ প্রভিশনের কথা সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখিত আছে? তো এক্ষেত্রে আমাদের 5 থেকে 11 নম্বর ধারা, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখবো, প্রথম নাগরিক সংশোধনী বিল কবে এসেছিল?
প্রথম নাগরিক নাগরিক সংশোধনী বিল, মানে নাগরিকত্ব সংশোধনী বিল এসেছিল যেটা 1955 সালে। নাগরিকত্ব সংশোধন বিষয়ক বিল লোকসভায় প্রথম কবে পেশ করা হয়? প্রথম পেশ করা হয় জুন 2017। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ভারতে এক নাগরিকত্ব কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? এটা অপশান সি, ব্রিটেন হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নাগরিকত্ব সংশোধনী বিলের অন্তর্গত কোন তারিখের আগে ভারতে আগত লোকেদের নাগরিকত্ব প্রদান করা হবে? তো এটা নিয়ে তোমাদের আগের দিন একটু কনফিউশন ছিল আগের ভিডিওটায়, এটা 31শে ডিসেম্বর 2014 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এরপর দেখব নাগরিকত্ব অ্যাক্ট 1955 প্রথম কোন বছর সংশোধিত হয়? এটা 1986 সালে প্রথম সংশোধিত হয়েছিল। অপশান বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নাগরিক সংশোধনী বিল অনুযায়ী প্রবাসী ভারতীয় নাগরিকতা কোন প্রক্রিয়ার দ্বারা মিলবে? এক্ষেত্রে বন্ধুরা দেশীয়করণ দ্বারা নাগরিকতা। এখানে দেখো বংশানুক্রম, রক্ত দ্বারা, এগুলো সব কটা আছে কিন্তু সরি এগুলোর কোনোটাই হবে না, দেশীয়করণ দ্বারা নাগরিকতা এটা হবে, হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সারের ক্ষেত্রে। রাষ্ট্রবিজ্ঞানের প্রথম নাগরিক শব্দটি ব্যবহার করেন কে? রাষ্ট্রবিজ্ঞানে প্রথম নাগরিক শব্দটি কে ব্যবহার করেন? এক্ষেত্রে আমাদের আড়স্তু অপশানে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখবো রাষ্ট্রপতির মোহর লাগাবার পর সিএবি এর নাম বদল করে কী রাখা হলো? তো আমরা জানি এটা সিএবির নামটা বদল করে হয়ে গেছে সিএএ। তো এই ক্ষেত্রে দেখো নাগরিকত্ব সংশোধন আইন মানে সিএএ 2019, এনআরসি, এনপিআর, আর্টিকেল 131, এগুলো নিয়ে যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন হওয়া সম্ভব সবকটা আমি একটা জায়গায় প্রোভাইড করে দিলাম, তোমরা এগুলো দরকার হয় আরেকবার রিভাইজ দিয়ে নাও, তাহলে এগুলো তোমাদের রেডি হয়ে যাবে। আর আগের ভিডিওটা আমি যেটা তোমাদের বললাম ওটা আরেকবার দেখে নাও, তাহলে তোমাদের ধারণাটা আরও পরিষ্কার হয়ে যাবে। যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে প্রেস করে নাও, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে যেতে কোনো প্রবলেম না হয়। আপাতত ধন্যবাদ, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে কথা হবে।